এত হাইপ তুলে তো আমি লক্ষ্মী রোড গেলাম, আমি তোমাদের দেখাই কি কি এনেছি ওখান থেকে কিনে। তো এই ঝুড়িটা একটা এনেছি আমি। কি করবে ঝুড়িটা নিয়ে, আলু পেঁয়াজ নিয়ে বসবো নাকি? হ্যাঁ সামনে বসবো। ম্যাডামে কিন্তু শাড়ি কেনা হয়ে গেছে, এখন কাউন্টারে যাচ্ছে পেমেন্ট করতে। আমার কিছু বুঝতে পারছি না কোন দিকে যাব, ডান দিকে আমরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছি, ডান দিক বাম দিক সোজা কোথায় যাব জানি না। সকালটা শুরু হলো একটা কমপ্লেন লক করে, এতক্ষণ ধরে ওই নিয়েই চলছিল। কালকে এসেই অল্প অল্প রিয়েলাইজ করেছিলাম, তারপরে রাত্রের দিকে মনে হলো যে না এটা একটা তো বড় সড় প্রবলেম। তো অ্যাকোয়াগার্ডে কি বলতো জল টল ভরছে, সবই ঠিক আছে, কিন্তু সাইড দিয়ে না জল লিক করছে, এটা কেন বুঝতে পারছি না। ভরছে সবই ঠিক আছে, তো তাই জন্য এইসব করা হলো। আজকেই হয়তো আসবে অ্যাকোয়াগার্ডের লোক, এসে দেখবে যে কেন এরকমটা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে স্যাটারডে, সেকেন্ড অক্টোবর, ছুটি ছুটি মেজাজ। আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, তবে দেখো এখানে খালি চায়ের কাপ আর বিস্কিটের জার পড়েই আছে। আর এটা কোথায় যাচ্ছে এখন? না আমি আমার যন্ত্রপাতি বোম্বেতে ফেলে এসেছি, তাই আনতে যাচ্ছি, মানে বোম্বেতে আনতে যাচ্ছি, না রিপ্লেসমেন্ট যন্ত্রপাতি জোগাড় করতে যাচ্ছি। আচ্ছা যাও টাটা। আর দেখো কি করেছে মাসি, ডায়েরিটা ফেলে গেছে। তো মাসিকে না এখানে এমনি ক্যাশ দিলে হয় না, এখানে গুগল পে করতে হয়, তো ওই নাম্বারটা এখানে লিখে রেখেছিল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো জুঁই ফুল কিন্তু ফুটছে আস্তে আস্তে, উ দারুণ হচ্ছে। এটা একটা তো অলমোস্ট ফুটেছে, আর এই দিকেরটাও ফুটবে ফুটবে করছে। আজকে পুনেতেও কিন্তু পুরো শরতের আকাশ, যন্ত্রপাতি বলতে আর কিছুই না, রেজারটা ফেলে এসেছি বোম্বেতে, কিন্তু তার একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে, কিছু করার নেই আর। আমাদের সামনের যে সোসাইটিটা নতুন হচ্ছে তার কাজ কিন্তু দেখো জোর কদমে এগোচ্ছে। এ দেখো নিচে এরকম তিনটে ফ্লোরে কালারও হয়ে গেছে। আজকে সকাল থেকে অনেকটাই বিজি ছিলাম, বাড়িতে না থাকলে যা হয় ডাস্টিং ক্লিনিং এগুলো তো থাকেই, তো তাও আমি সব কিছু করতে পারিনি, কিছুটা আজকে করলাম। আর আজকে সকালের দিকে না আমি কিচেনে একটু কম ঢুকেছি, কালকে দেখো আমি যে ডাল বানিয়েছিলাম তো ওই ডালটাই আছে, আর এখানে অল্প একটু ঢেঁড়শও বেঁচেছে, তো এই দুটো রিপিট হচ্ছে। আর আমি একটুখানি ডিম ভাজা করেছি, আলু সেদ্ধ, আর আছে অল্প একটু ঘি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের লাঞ্চের মেনু, চলবে? বিকেলে ভালো কিছু খাওয়াবো প্রমিস। ঠিক আছে ঠিক আছে, মাঝে মাঝে সকালে এরকম সিম্পল খাওয়ারও দরকার। বলছে ঠিক আছে ঠিক আছে, জানে বিকেলের মেনুটা জানে, তাই জন্য বলে ঠিক আছে ঠিক আছে। বিকেলেরটা জেনে গেছো না? হ্যাঁ অবশ্যই জানবো না, চলো খেয়ে নি। সৌমি আমাকে জিজ্ঞাসা করছিল যে বিকেলে কি ভালো মেনু আছে, সেটা আমি জানি কি না। এখানে আমি চিকেনটা নিজে নিয়েছি, দইটা আমি নিজে নিয়েছি, সৌমিকে দেখেছি দইটাকে ন্যাকড়ায় মুড়ে হাং কার্ড বানাতে, মানে এরপরে যদি আমি বুঝতে না পারি তাহলে আমাকে আর ভোজন রসিক বলা চলে না। তো আজকে ফাইনালি বাড়িতে বানানো হবে চিকেন তন্দুরি, তাও আবার বানাবো আমি মাইক্রোওভেনে, তো তারই একটু প্রিপারেশন করে রাখছি, যতক্ষণ বেশি ম্যারিনেট থাকবে তত ভালো হবে খেতে। তো দেখো লেবু দিয়ে না আমি কিছুক্ষণের জন্য আর কি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, জলটা বেড়েই গেছে, এবার এই জলটাকে ফেলে দেবো, দেন আমি ম্যারিনেট করবো। চিকেনের মধ্যে অ্যাড করেছি দেখো আদা রসুনের পেস্ট, আর অ্যাড করে দিচ্ছি হাং কার্ড, ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। অবশ্যই চিকেন তন্দুরি মশলা অ্যাড করতে হবে, আর এটার কোয়ান্টিটিটা একটু বেশি। অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ম্যারিনেশনের সময়ও কিন্তু অল্প একটু লেমন জুস অ্যাড করতে হবে, আর অল্প একটু ফুড কালার অ্যাড করছি, এটা কিন্তু অপশনাল। চিকেন তন্দুরিতে হাং কার্ড কিন্তু মাস্ট, ওরকমভাবেই কিন্তু দইটা অ্যাড করবে। আর দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে যত্ন করে ফ্রিজে তুলে রাখছি, চলো নাকি? ঠিক আছে একদম, এসব জিনিস ফ্রিজে থাকলে তো তোমার মনটা একদম ভরে যায়, আনচান আনচান করে। আজকে না একজনের মুড টোটাল অফ, হাত খেয়ে দিয়ে উঠে এখন বেরোতে হয়েছে। কি বলবো বলো, একদম মুড ছিল না বেরোনো, তার মধ্যে কি চড়া রোদ। হ্যাঁ সত্যি, আমরা না শুনেছিলাম অক্টোবর মাসে নাকি পুনেতে খুব গরম পড়ে, তোমার হিট। হ্যাঁ কারণ সাডেনলি বৃষ্টিটা কমে যায় আর তারপরে এরকম চড়া রোদ, তাই জন্য খুব গরম ফিল হয়। আর তাও আমি দেখলাম মানে কনভিন্স করার জন্য আর কি দেখলাম, কলকাতা এখন বলছে ফিলস লাইক 42 আর পুনেতে বলছে 32, এই 10 ডিগ্রি ডিফারেন্সটা দেখি আমাকে নিয়ে বার করলো আর কি বলবো, আমার কোনো যাওয়ার প্রয়োজনও ছিল না আজকে। হ্যাঁ প্রয়োজন ছিল, তুমি পুনেতে
সকালে যাচ্ছি আমরা। তো ফাইনালি তোমাদের রিকোয়েস্টও ছিল, তো আজকে যেহেতু বসেই ছিলাম, সৌরভের আজকে অফিসও নেই, তো আমরা এখন যাচ্ছি লক্ষ্মী রোড। এটা বলতে পারো কলকাতার গড়িয়াহাট আমি শুনেছি, তো ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, ভিজিট করছি, দেখা যাক আমার এক্সপিরিয়েন্স কিরম হয়। শুনে তো আমি একটা জিনিস নোটিস করি, লোকজন না খুব মানে জ্যাকেট বা এই টাইপের জিনিসগুলো পরে, দেখো এত গরম তার মধ্যে জিন্সের জ্যাকেট, একটা হাফ জ্যাকেট পরে বাইক চালাচ্ছে, একে দেখো হুডি পরেছে। আর আজকে আকাশটা দেখো পুরো ব্লু। বলে করে লক্ষ্মী রোড তো চলে এসেছি, কিন্তু এখন আমি কোথায় আছি আমি নিজেই জানি না, আমি তোমাদেরকে কি বলবো। আর এটা তো বুঝতেই পারছো প্রচন্ড ভিড়, আর গড়িয়াহাটে আমি জানি যে আমি কোথায় যাব, এখানে আমি জানি না আমি কোথায় যাব। মানে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ঠিক বুঝতে পারছি না, আমি গাড়িটা একটু ঝিমিয়ে পড়েছিলাম, এখানে এসে দেখলাম যে এত চ্যাহেল প্যাহেল, মানে ধাক্কা দিকেও তুলে দিল। এখানে দেখো এরকম কুচো ফুল বিক্রি হচ্ছে হোলসেলে, তো পাও কিলো এরকম 40 টাকা 30 টাকা এরকম সব আছে। তো সৌরভ আমার জন্য গোলাপ ফুল কিনেছে, এখন পেমেন্ট করছে। গোলাপ ফুলটা কিনলাম, আমারই পেমেন্ট করার কথা ছিল, চেষ্টাও করলাম, বাট এখানে পেটিএমটা আমারটাই চললো না, শ্রমিকে দিতে বাধ্য। তোমারটাই হলো? এখানে একটা জায়গায় কুর্তি পাওয়া যাচ্ছে, বলছে 200 টাকায় 4টে, 200 টাকায় 4টে, মানে 50 টাকা করে। তুমি এখানে 200 টাকায় 4টে পাওয়া যাচ্ছে। আরে আমি না উদ্দেশ্যহীন ভাবে দেখে যাচ্ছি, আমি মেনলি খুঁজছি একটু শাড়ির দোকান, তাহলে শাড়ি দেখতে পারি এখানকার স্টাইলে, কিন্তু আমি এখনো অব্দি পাইনি সেরকম শাড়ি। এসেছিলাম সেজে গুজে বেশ এন্থু নিয়ে, কিন্তু এখন পুরো জোরো আগের মতন অবস্থা হয়েছে, আর নিতে পুরো রেগে একদম পুরো কথা বলবো না আমি না, সত্যি ভীষণ ভিড়। তো আমার মনে হচ্ছে আজকে যেহেতু 2nd অক্টোবর, তাই জন্য সবার ছুটি, সবাই মনে হচ্ছে শপিং এ এসে গেছে, তাই না বলো? মানে এরিয়াটা বিশাল, মানে এখানে গাইড নিয়ে আসতে হবে আমাদের মতো লোকেদের, আমাদের এটা মনে হলো মানে জানো তাহলে আমাকে জানিও, তোমাদের সাথে আসবো, যারা আমাকে বলেছিলে যে তুলসীবাগে এসো তোমাদের সাথে আমি আসবো, সৌরভের সাথে তো আর আসা যাবে না, মানে আমি নিরুদ্দেশ হয়ে যাবো। তো আমরা আবার বাড়ি ব্যাক করছি না, আমরা বাড়ি ব্যাক করছি না, আমরা আরো একটা জায়গায় যাচ্ছি। তো মেনলি এখানে এসেছিলাম একটু শাড়ি দেখতে, দুর্গাপূজা সামনে বলে কথা, তো শাড়ি তো কিনতেই হবে, তো সেই কারণে শাড়ি দেখতে যাচ্ছি একটা অন্য দোকানে, এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা মানে অফিসে যাবো। সেই দুপুর থেকে বায়না ধরেছে শাড়ি কিনবো শাড়ি কিনবো, ফাইনালি একটা শাড়ির দোকানে ঢুকছি। পছন্দ হচ্ছে? হ্যাঁ, এই শাড়িগুলো দেখো বলছে 1300 টাকা করে দাম লিনেনের ওপর, ভালো কিন্তু কোয়ালিটিটা, এই লাল অপশনটা খুব সুন্দর। ম্যাডাম উসমে আর ভি হ্যায় দেখো ইয়ে সব অলগ অলগ হ্যায়, বাটিক প্রিন্ট মে হ্যায়, হ্যাঁ ইয়ে বাটিক কালার ভি হ্যায় ইয়ে।
और भी अच्छे हैं। इसका प्राइस क्या है? थ्री के आसपास पड़ेगा। 3000। हलूद रंगटा खूब सुंदर ना? हाँ, ये खूब सुंदर दिखता। मैडम किन्तु शाड़ी केना हुए गए थे, अपन काउंटरे जाते पेमेंट करते। शॉपिंग करे टायर्ड ना कि? हमें किन्तु चाटा बानी है ची भाई। ना सत्य कथा आमी किन्तु भीषण टायर्ड, किन्तु मैडम के देखे बोझा जाते ना। आज के मने की हुए से जानी ना, तुलसी बाग देखे एकदम मोहित हो गए थे। अभी तुम्हारे देखा वो शाड़ी टा, मैंने कंफ्यूज जे शाड़ी टा জামা কাপড়ের দোকান গুলোর এরকম অবস্থা। তুমি কি করেছো? সেই সব করে উঠে ওরে বাবা আমি পুরো ক্লান্ত হয়ে গেছি সৌরভ। না তাই এগুলো পরিষ্কার করবে কে? না আমি করবো, আমি জানি তুমি যে এটা অন ক্যামেরা এগুলো সব রাখছো না রেকর্ড। এক্স্যাক্টলি, নাহলে একটু আমাকে যদি পাঠ করতে বলো কি অবস্থা হবে বলো তো আমার। করতে হবে না, দেখো এই সালোয়ার সেটটা কি সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো তোমরা দেখতে পাবে একটা হল ভিডিওয়ে, এটা খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে। কাকা হালুয়া শুনেছি খুব পপুলার, আর ওইখান থেকে আমরা মিষ্টি এনেছি এই টাইপের। তো এটাকে কি যেন নামটা ছিল? না এটা কি শিখারাঞ্জি না কি বলছে, বাট নর্থ ইন্ডিয়া মনে এটাকে গুজিয়াই বলে, বাট আমাদের গুজিয়ার মতো না, একটু অন্যরকম। অন্যরকম খেতে কিন্তু অসাধারণ। আমরা না আমরা পাও কিলো এনেছি, আর তো বেশি হলে ভালো। পাও কিলোতে পাঁচটা হয়েছে, এখন অবশিষ্ট পড়ে আছে তিনটে। তার কারণ হচ্ছে কি আমরা মানে ওলা করে ফিরতে ফিরতে দুটো খাবার করে দিয়েছি, আর এখন মনে হচ্ছে আরেকটা করে খেয়েই নি, কেননা ডিনারটা কখন হবে জানা নেই। ডিনারটা কখন হবে মানে কি, আমি তো কত কিছু করে ফেলেছি এর মধ্যেও বাবু। কিন্তু খাওয়া এখনো বাকি আছে, কেননা মানে যেগুলো হয়েছে সেগুলো মানে খাওয়ার মতো নয়, আসল জিনিসটা তো হয়নি, তো সেটা হতে একটু সময় লাগবে। তুমি কি আধখানা করে খেতে চাইছো না পুরোটা? তুমি আধখানা খাও, পুরোটা খেয়ে না, দেখো বয়স তো হয়েছে না, আমার জন্য এটাই ঠিক আছে। চিকেন তন্দুরিটা কিন্তু এবার বানিয়ে ফেলতে হবে। তো সৌরভ যেটার জন্য সকাল থেকে ওয়েট করে আছে, মানে সারাদিনের এই একটাই জিনিস হচ্ছে সৌরভের ফেভারিট। সত্যি কথা এইটার জন্য আজকে আমি কত যে স্যাক্রিফাইস করেছি, সেটা আমার সাথে গেছেও তুলসি বাবু, তুলসি বাবু গিয়ে কি যে করলাম শুধু এটার জন্যই গো। দেখো তো ম্যারিনেটেড চিকেনটা দেখো আমি গ্রিলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর উপর থেকে না অল্প একটু বাটার স্প্রেড করে দেবো। এর আগে তোমরা দেখেছিলে যখন প্রথম প্রথম লকডাউন স্টার্ট হলো, আমি আর দিদি মিলে চিকেন তন্দুরি বানিয়েছিলাম বড়নগরে। তো ফার্স্ট টাইম আজকে আমি আমার মাইক্রোওভেনে বানাচ্ছি, খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব সিম্পল। পুজোর সময় ধরো ইজি ওয়েতে স্ন্যাক্স বানাতে চাইছো, এটা কিন্তু পারফেক্ট যাবে। তোমরা তো জানোই যে 4 তারিখে আমাদের কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট কাটা ছিল, কারণ বুঝকুকে নিয়ে কলকাতা যাওয়ার প্ল্যান ছিল আমাদের। বাট এখন যা সিচুয়েশন তাতে আমরা এখন 4 তারিখে যাওয়াটা পোস্টপন করেছি এবং টিকিট ক্যান্সেলও আমরা করে দিয়েছি, কারণ বাবার ট্রিটমেন্টের জন্য এখনও বুঝতে পারছি না, আমাদের কাছে এক্স্যাক্ট ডেটও আসেনি, কী হবে না হবে এখন যেহেতু বুঝতে পারছি না, তাই 4 তারিখে যাওয়া হচ্ছে না। তো হয়তো মানে ধরো ষষ্ঠী বা পঞ্চমী করে যাবো, এরকমই প্ল্যান আছে আপাতত। তো যাই হোক সেই কারণেই ভাবলাম যে ওখানে যাব, তারপরে শপিং করব, মানে তো প্যান্ডেল হপিং করব নাকি শপিং করব, তাই এখান থেকে মামুনি আর মার জন্য আজকে কিনতে গিয়েছিলাম। ভাবলাম যে এখান থেকে একটু অন্যরকমও হবে শাড়িগুলো। তো তুলসীবাগে অনেকেই আমাকে বলেছিলো যে হ্যাঁ ভালো ভালো পাওয়া যায়, তো আমি তো ওখানে গিয়ে কিছু শাড়ির ভালো দোকান পেলাম না। আর অনেকেই তোমরা বলেছিলো হস্তকলায় যেতে, হস্তকলা আমি এর আগেও একবার গেছিলাম, আমার বেশ ভালোও লেগেছিলো স্নেহাদির জন্য যখন শাড়ি কিনতে গেছিলাম। তো দেখো এইখানে এইসব শাড়ি টাড়িগুলো আমি এরমভাবে ফেলে রেখে দিয়েছি, সৌরভ বলছিল কে পাঠ করবে, আমি আর কিছু বলিনি, আমি এখানে তো এখন রেখে দেবো, কালকে সকালে দেখা যাবে, কারণ এখন রান্নাবান্না আছে, আমি মেকআপটাও ইনফ্যাক্ট রিমুভ করিনি এখনও। তো হ্যাঁ যেটা বলছিলাম, তো মানে হস্তকলায় গেলাম, মামুনি মার বুঝতেই পারছো একদম সিম্পল টাইপের শাড়ি লাগবে বলেই দিয়েছিল। তো একদম সিম্পলগুলো না মানে মনে হচ্ছে এগুলো পুজোতে দেওয়া যাবে না, আর একটু বেটার যেগুলো সেগুলোতে জরি টরি কাজ করা, তো তাই জন্য ভালো একদমই আমার লাগেনি, সৌরভেরও ভালো লাগেনি। তো এদিক ওদিক করছিলাম আর দেখলাম যে আমি যেটা কিনেছি সেই শাড়িটা একজন দেখছে, সৌরভ বলো তোমার তো এরম টাইপের একটাও এরকম কালারের শাড়ি নেই, তুমি এটা নিতে পারো, আর প্রাইসটাও ভীষণই রিজনেবল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, সৌরভ পছন্দ করেছে, আমি তো ভাবছিলাম যে আটটা দেখলে হয়তো ভালো হতো, তোমাদের দেখাই ধরো।
সিজনের প্রথম এসি আমরা আজকে চালালাম, আজকে কিন্তু বেশ গরম আছে। আমার পাখা চালালেও হয়তো হতো, বাট এসিটা না মানে লাস্ট 2 মাসে একবারও চলেনি। আমি বললাম যে এসিটা একটু চালা হবে, এখন চলে ডলে কিনা মানে আসার পর থেকে আর সেই হিসেবে কোনো দরকারই পড়েনি। এক্স্যাক্টলি না, দেখাও তুমি যে শাড়িটা আমায় কিনে দিয়েছো। দেখাচ্ছি, আমি কিনে দিয়েছি আর কি বলবো, না কালারটা কিন্তু সত্যি না, তুমি কিনে দিয়েছো তো খুব বড় কথা, তুমি পছন্দ করে দিয়েছো। হ্যাঁ, পছন্দ করে দিয়েছো সত্যি। তো এটা হচ্ছে সৌরভের পছন্দ করে দেওয়া সেই শাড়িটা। না কালারটা তোমরাই বলো ভালো হয়েছে কিনা, সৌমিন না এরকম টাইপের আমার শাড়ি আছে বলে মনে হয় না। এরকম নেই না, মানে এরকম পাড়টা একটা কালারের আর বডিটা একটা কালারের, এরকম মনে হয় নেই। কত তো শাড়ি পরছি লাস্ট ইয়ারে, শাড়ি পরে আছে এখনো। মানে আমার প্ল্যানই ছিল যে এবার আমি একটাও শাড়ি কিনবো না, কারণ লাস্ট বারে আমি অনেক শাড়ি কিনেছিলাম, একটাও শাড়ি পরা হয়নি। তো যাই হোক, এইরকম দেখতে পাড়টা একটু চওড়া, যার জন্য মানে আমি ভাবছিলাম যে কিনবো কি কিনবো না, কিন্তু সৌরভ বলল টিপিক্যাল পাড়ের থেকে কিন্তু এটা একটু অন্যরকম, তো নিতে পারো। আমি শাড়ির ব্যাপারে কত কিছু জানি, ওরে বাবা রে বাবা। আর ওপরের পাড়টা কিন্তু একদম সরু, নিচের পাড়টা একটু এরকম মোটা। আর এই দেখো, এটা হচ্ছে আঁচলের পাড়টা এরকম রানী কালারের, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এইটা। তো ব্লাউজটা তো করানোর পসিবল নয়, দেখা যাক। আমি এখানে একটা ব্লাউজের দোকান দেখেছি, একবার ট্রাই করবো আমি। তো এটার প্রাইস নিচে তোমাদেরকে বলি, 2200 সামথিং। তো খুবই মানে আমার তো মনে হলো রিজনেবল প্রাইস, জানি না ঠকতেও পারি, আমরা তো খুব একটা শাড়ি টাড়ি কিনি না, তাই দামটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। সৌরভ বললো আমি ঠিক আছে, এসেছি দোকানে অনেকগুলো শাড়ি দেখিয়েছে। হ্যাঁ সত্যি কথা, ওদের কিন্তু না এই দোকানটার কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে দোকানটা কিন্তু কোনো টায়ার্ডনেস নেই, শাড়ি কিন্তু দেখিয়ে যায়, দেখিয়ে যাচ্ছে। সৌমি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ঘুরেছে ওই লক্ষ্মী রোড তুলসীবাগ এরিয়াটা, তারপরে কি কি কিনেছে দেখো, তোমরা অবাক হয়ে যাবে। দেখো 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 এই সুন্দর চোকারটা আমি কিনেছি, এটা মাত্র 150 টাকা দাম। বা 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 সুন্দর সুন্দর, ঝুড়ি চোকার দুটো হলো, আর কি দেখো এই চোকারটা কিন্তু দেখতে খুব সুন্দর, 150 টাকায় কিন্তু এটা পাবে না এদিক ওদিক। ও বাবা তাই নাকি। আর দেখো সৌরভের কথা মাথায় রেখে এই কেক মোল্ডটা নেওয়া হয়েছে। হ্যাঁ আমাদের কেক মোল্ডগুলো সব কলকাতায় রয়ে গেছিল, অনেকদিন কেক খাবো করছিলাম, সৌমির কাছে পায় না, তো তার জন্য এটা এসেছে আর কি। আর এইটা একটা কিনেছি, এইটা না দরজায় লাগাবো বলে। এটা কি দিওয়ালি স্পেশাল নাকি? এটা দিওয়ালি স্পেশাল, পূজো স্পেশালও হতে পারে। আমাদের সোসাইটিতে দেখেছি আমি সবার বাড়িতে এরকম লাগানো আছে, আমার বেশ ভালো লাগলো। ঠিক আছে কিছু তো কিনতে হবে বল। তো 3টে জিনিস কেনা হয়েছে 3 ঘন্টা ঘুরে, মানে সৌমিকে আজকে আমি নোবেল প্রাইজ দেবো, এই জন্য নোবেল না ইয়েস বেল প্রাইজ। তন্দুরিটা হতে একটু সময় লাগবে, মানে ধরে নাও এই 10-12 মিনিট মতন তো সময় লাগবে। আর এখানে দেখো আমি যেটা বানিয়ে নিয়েছিলাম, মানে কাজ করতে করতে যেটা বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে বাঁধাকপির একটা ভাজি টাইপের। তো এটা ভুষিটার কথা আমি বলছিলাম, সেই ভুষিটা হচ্ছে এইটা। তো জাস্ট এখন একটু ধনে পাতা দিয়ে গরম করে নিচ্ছি। তো দেখো কম্বিনেশন মোডে 600 মাইক্রো পাওয়ারে আমি 5 মিনিটের জন্য এটা মাইক্রোওয়েভ করেছি। এবার কিন্তু উল্টে দিতে হবে চিকেনটা, উল্টে আবারও কিন্তু একটু বাটার স্প্রেড করে দিতে হবে, দেন আবার সেম প্রসেস। টোটাল কিন্তু 12 মিনিট লেগেছে, 5 মিনিট 5 মিনিট করার পর আমি কিন্তু আরও 2 মিনিটের জন্য এক্সট্রা মাইক্রোওয়েভ করলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে একটু ড্রাই হলে বেটার হয়। আর দেখো এটা করলে তো জিনিসটা তো ভালো হয়, তবে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মাইক্রোওভেনের এই যে কাঁচের জায়গাটা আছে ভীষণ নোংরা হয়। তো এটাই যা, কিন্তু ভীষণ সিম্পল 12 মিনিটে কিন্তু চিকেন তন্দুরি একদম রেডি। আজকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা বাড়ি ফিরে চিকেন তন্দুরিটা বানিয়ে ফেলবো, কিন্তু সেটা তো আর হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে 10:30। কি আর করা যাবে, আজকে স্টার্টারে খাওয়া হচ্ছে চিকেন তন্দুরি, আর তার সাথে এই ভুষি জিনিসটাও আছে। দেখো চলবে, দেখুন আমি টাচ পর্যন্ত করিনি এখনো, ডিনারের প্লেটটা একদম অ্যাজ ইট ইজ রাখা আছে, তন্দুরি না এলে চলে। আসো আসো, মুখের হাসিটা তোমরাই শুধু একটু দেখো। হ্যাঁ মুরগির জন্য হাসি একদম এরকম। চলো খেয়ে বলো সবাইকে কিরাম হয়েছে, আমি ফার্স্ট টাইম বানালাম।
সফট হয়েছে দারুণ, খুব সুন্দর ড্রাই হয়েছে, যে কারণে বেশি ভালো লাগছে। লাস্টে 2 মিনিট দরকার ছিল জানো। এটাও কিন্তু তুলসীবাগ থেকেই আনা, এতগুলো গোলাপের দাম মাত্র 30 টাকা। আর এটা সৌরভ ভেবেছিল আমাকে কিনে দেবে, কিন্তু কিনে দেয়নি কেন? না আমার কিছু করার নেই, এটা ইন্টেনশনটা আমার ছিল, বাট সেই মুহূর্তে আমাকে পেটিএম বা ফোনপেটা আমার সাথে বিট্রে করলো। ডিনার টেরর হয়ে গেছে, এবার লাইট টাইট নিভিয়ে শুতে যাব। তবে একটা সোশ্যাল মিডিয়াতে খবর শুনলাম, আমি জানি না সেটা কতটা সত্যি, শুনলাম নাকি কলকাতা হাইকোর্ট থেকে বলেছে এবারের জন্য প্যান্ডেলে দর্শনার্থী ঢোকা বারণ। তো সেটা যদি হয় দুর্গাপুজোর স্পিরিটটা কিন্তু একটু ড্যাম্পেন হয়ে যাবে। আগের বার যেটা হয়েছিল আর কি, বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো ঘরে বসেই কাটিয়ে দিই। তো কী আর করা যাবে, যা হবে দেখা যাবে। তবে আজকের ডিনারটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, তন্দুরিটা অবশ্যই ট্রাই করো, মানে পুজোতে একটা স্টার্টার তো চলতেই পারে। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করব, সেই সকাল থেকে চলছে, অনেক কিছু হয়েছে আজকে, আর আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি তুলসীবাগে ঘুরে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমাদের সাবস্ক্রাইব করে নিও। তো নেক্সট ব্লগে আমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।